আগের ভিডিওতে আজকে শুধু দেখাবো কার জন্য কি নেওয়া হলো। তো চলো ফার্স্টে দেখাবো আমার মায়ের শাড়িটা। এটা আমি মাকে শাড়িটা কেমন হচ্ছে বলবো, এটাও ঢাকার মধ্যে খুব সুন্দর একটা শাড়ি, এটা পুজো টুজোতে তো খুব ভালো পরা হবে। মায়ের এটা তাঁতের মধ্যে যাচ্ছে, মেবি তাঁত জামদানির মধ্যে, এটাও খুব সুন্দর একটা কালার। এটা হলো আঁচল, এটা আঁচল যাচ্ছে আর অল বডি যাচ্ছে। আর এটা হলো আমার দিদির জন্য, আমার মা কিনে দিয়েছে। দেখো ছোট জামাইয়ের জন্য কেটা হয়েছে। দেখো শার্টটা শার্ট, যদিও ও থাকবে না এবার পুজোতে, তো আসতেই পারবে না, কালী পুজোতে আসবে তখনই পরে নেবে। শার্টটা নিয়েছে আর এই যে কটন ফর্মালের কটন জিন্স, ও যেহেতু কটনই পরতে ভালোবাসে, জিন্স খুব একটা পরে না, সেজন্য জিন্স নেওয়া হয়নি, কটনের মধ্যেই নিয়েছে মা। আমার দিদির মেয়ের জন্য নেওয়া হয়েছে, আমার মা নিয়েছে, আমার দিদির মেয়ের জন্য নিয়েছে। খুব মিষ্টি একটা কালার, খুব সুন্দর একটা কালার। দেখো আমার তরফ থেকে আমার দিদির মেয়েকে জিন্স প্যান্ট পরতে খুব ভালোবাসে, নর্মাল প্যান্ট তো নিতেই চায় না, ওর জিন্স পছন্দ সেজন্য। আর আমার ব্লাউজ, আমার মায়ের ব্লাউজ দেখো, আর এটা নিয়েছি আমি আমার জায়ের জন্য, সিল্কের শাড়ি। দেখো
বডি টাইম যখন কাজ আর সাউথ ইন্ডিয়ান শাড়ি মাকে দিয়ে মাকে দিয়েছে মার বোকার দিদি দিয়েছে আর নিয়েছে মা একটা নাইটি এরকম একটা নাইটি নিয়েছে সব দেখিয়ে দিলাম কি কি কেনাকাটা হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব আর আজকের মতো চলো এখানেই শেষ করছি ভিডিওটা আজকের মতো টাটা।